এক দশক আগে রাঙামাটির কাপ্তাই হ্রদের ভরাট হয়ে যাওয়া অংশ খনন করে নৌপথ সচলের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। তবে অভিযোগ, খনন করা মাটি এমনভাবে রাখা হচ্ছে যা সামান্য বৃষ্টি হলেই ফের গিয়ে পড়বে হ্রদে, এতে মিলবে না খননের কোনো সুফল। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। মাত্র এক দশক আগেও কাপ্তাই হ্রদের এই নৌপথ ধরে চলত ইঞ্জিন চালিত নৌকা আর সাম্পান, কিন্তু বর্তমানে এই অংশটি এভাবেই ময়লা আবর্জনায় ভর্তি হয়ে আছে। এলাকাবাসীর দাবির পর গেল বুধবার থেকে হ্রদের এই অংশটি খনন করে পুনরায় নৌপথ সচলের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু তলদেশ থেকে মাটি কেটে তা রাখা হচ্ছে পাশেই। স্থানীয়দের শঙ্কা, মাটিগুলো এখনই সরিয়ে না নিলে বর্ষায় আবারও ভরে যাবে হ্রদ। মাটিগুলো যদি মনে হয় হয়তো আপনার পারাবার একদম যদি তুলে দেয় তাহলে আপনার ওই মোটামুটি ঠিক থাকবে আর কি, কিন্তু না হলে তো আবার আপনার নামে চলে আসবে, এক কাজ তো করার আর দরকার নাই। আশেপাশে যেগুলো বর্ষাকাল আসলে যেগুলো মাটি আছে এগুলো দেখতে আবার কি ভরে যাবে আর কি। অনেক কিছু ভবনরণ করে ফেলতেছে, আমরা বর্তমানে চাচ্ছি এগুলো এই খাল খননের সাথে সাথে যেন এই জিনিসগুলো যেন উচ্ছেদ করা হয়। ব্রিজের নিচে এটা একবারে পানির সাথে মিশে মূল কাজটা সেখানে করতে হবে, মূলধারাটা হচ্ছে এখানে। খনন করার পর আবার যদি নদীতে পড়ে যায় তাহলে আমরা অর্থ করে নষ্ট করে লাভ নেই। পরিকল্পিত কাজ না হলে মিলবে না সুফল, তাই খনন করা মাটি সরিয়ে নেওয়ার দাবি জানান এই জনপ্রতিনিধি। আমার মনে হয় মাটিগুলো এখানে না রেখে যদি অন্যত্র যদি নিয়ে যেতে পারে তাহলে আমাদের যে দাবিটা ছিল ওই দাবিটাও পূর্ণ হবে, এবং সরকারের যে অর্থে টাকাগুলো এখানে বরাদ্দ দিয়েছে ওই টাকাগুলো তার একটা সার্থকতা আসবে। তবে প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই এইসব মাটি সরিয়ে নেওয়া হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ড। খাল কাটা আমাদের মাত্র গতকাল থেকে শুরু হয়েছে এবং খাল কমপ্লিট হওয়ার পরে আপনারাই দেখবেন, আপনারাই উপভোগ করবেন, একটা মাটি এখানে খাল এখান থেকে তোলা মাটি সবগুলো অপসারণ করা হবে। হ্রদের এই অংশটি খনন করে 11 মিটার প্রশস্ত এবং 2.5 মিটার গভীর করা হচ্ছে। 2016 সালে তবলছড়িতে একটি ব্রিজ নির্মাণ কাজের জন্য মাটি ভরাট করে বিকল্প পথ তৈরি করায় বন্ধ হয়ে যায় এই নৌপথ। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।